হ্যালো ভিউয়ার্স, রাত এখন 9টা। আমরা নিঝুম দ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। যাত্রাপথে আপনাদের সাথে নিঝুম দ্বীপ সম্পর্কে নানা রকম গল্প ও আড্ডা হবে। নিঝুম দ্বীপ হচ্ছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের ছোট্ট একটি দ্বীপ। এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় অন্তর্ভুক্ত। 1950 খ্রিস্টাব্দে এই দ্বীপটি জেগে উঠেছে। প্রায় 14,000 একর জমি নিয়ে দ্বীপটির অবস্থান। যতটুকু শুনেছি, নিঝুম দ্বীপ নাকি হরিণের অভয়ারণ্য, সেখানে নাকি 22,000 হরিণের সমাগম। তাই আগ্রহবশত আমাদের এই যাত্রা হরিণের সৌন্দর্য উপভোগ করতে। তাই বলছি বন্ধুরা, আমাদের সাথেই থাকুন, সৌন্দর্য ভাগাভাগি করতে। মানুষ বরাবরই অ্যাডভেঞ্চার প্রিয়, আর যদি হয় আকাশ আর সমুদ্রের মধ্যবর্তী স্থান, তাহলে তো কোনো কথাই নেই। হ্যাঁ বন্ধুরা, ভ্রমণের হাজারটা পথ থাকলেও এই মুহূর্তে আমরা বেছে নিয়েছি স্পিডবোটটা। কি স্পিডবোট দিয়েই আমরা আমাদের গন্তব্যের একটি চাহিদা পূর্ণ করব। স্পিডবোটের জার্নি শেষ করে এখন আমরা দু চাকার বাহনে করে আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, গ্রামীণ মেঠো পথ, মাঠ প্রান্ত দেখে মনে হচ্ছে আমরা আকাশের বিশালতা খুঁজে পেয়েছি। আর এসব খালি চোখে না দেখলে বিশ্বাস হবার নয়। তো বন্ধুরা, এখন আছি নিঝুম দ্বীপের জাতীয় উদ্যানে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে ছোট একটা খাল গিয়েছে। তো ক্যারাভানটা আমি আপনাদের দেখাই। দেখেন কত সুন্দর, মহান আল্লাহর সৃষ্টি, খালি চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। আমি নিঝুম দ্বীপের কথা শুনেছিলাম বহুবার, দ্বীপটা অনেক সুন্দর, আজকে তা সত্যি প্রমাণ পেলাম। সবুজ প্রকৃতি দেখতে সত্যিই ভালো লাগছে। এটা জাতীয় উদ্যান, এটা ক্যাওড়াবন, যেটা দেখতে পাচ্ছেন এটা ক্যাওড়াবন। এটা হচ্ছে ক্যাওড়াবনের খাল। বর্ষার মৌসুমে বনের সমস্ত পানি এ খালে এসে পড়ে, খাল থেকে নদী, নদী থেকে সমুদ্রে, এই পানির গন্তব্যস্থল। এই বনের সকল পশু পাখি এখানেই তাদের তৃষ্ণা মেটায়। নিঝুম দ্বীপ যাওয়ার শেষ রাস্তা হলো এটি, যা ক্যাওড়াবনের বুক চিরে তৈরি করা হয়েছে। এই পথে আপনি একটি অ্যাডভেঞ্চার ফিল পাবেন। আপনারা যারা ভ্রমণ পিপাসু আছেন, তাদের ভ্রমণকে আরো আনন্দময় করে তুলবে। শুভ সকাল বন্ধুরা। তো আমরা এখন নিঝুম দ্বীপে আছি, আমাদের সেই কাঙ্ক্ষিত নিঝুম দ্বীপে আমরা চলে এসেছি। গতকাল রাতে আমরা নিঝুম দ্বীপে ছিলাম, তো চমৎকার একটা অনুভূতি ছিল যা ভাষায় প্রকাশ করার মতন না। ঠান্ডা প্রচুর ছিল, তো ঠান্ডাটা আসলে উপভোগ করেছি। ঢাকায় থাকতে অবশ্য অতটা ঠান্ডা পাওয়া যায় না, নিঝুম দ্বীপে যতটুকু ঠান্ডা আমরা পেয়েছি। একদিকে ছিল চাঁদের জ্যোৎস্না, রাতের অন্ধকার, ঝিঝি পোকার ডাক, সমুদ্রের সেই শব্দ কোলাহল, এক কথায় অসাধারণ। এই সেই নিঝুম দ্বীপ। দেখতে পাচ্ছেন কত বড় দ্বীপটা, বরাবরই আমার সাথে ছিল সুদ্র গুরু। হ্যালো। অবসর যাপনের জন্য, ছুটি কাটানোর জন্য নিঝুম দ্বীপ হতে পারে অন্যতম সেরা নিয়োজন। নিশ্চিত করে বলতে পারি আসলে ভালো লাগবে, কথা সবেন না, প্রকৃতির সান্নিধ্যে দারুণ সময় কাটবে। ভালো থাকবেন সবাই। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে।
হ্যাঁ বন্ধুরা, এটাই নিঝুম দ্বীপের একমাত্র বিচ ক্যাম্পেইন। যদি ভাবেন প্রকৃতির অন্ধকার ও জ্যোৎস্নারাত একসাথে কাছ থেকে উপলব্ধি করবেন, তাহলে এখানে নাইট ক্যাম্পেইন করতে পারেন। কারণ বিশুদ্ধ অক্সিজেনের কারখানা হলো নিঝুম দ্বীপ। এই ক্যাম্প থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত একসাথে দেখতে পাবেন। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক বাকিটা জানাবেন এখানকার ক্যাম্প ইনচার্জের কাছে। ক্যাম্পেইন সম্পর্কে, ক্যাম্পেইনের চার্জ কেমন, নিরাপত্তা ইস্যু, কমফোর্ট লেভেল এবং উপভোগ করার জায়গাগুলো সম্পর্কে ডিটেল জানবো ক্যাম্প ইনচার্জের কাছ থেকে। আমাদের একটু বলেন আপনাদের প্যাকেজগুলো সম্পর্কে। আমাদের প্যাকেজটা হচ্ছে, প্রথম স্টার্টিং হলে আপনার যদি এখানে যদি আপনি আগে থেকে যদি আসেন, ঠিক আছে, আগে থেকে বুকিং দিতে হবে। তো আমরা প্রতি তাবু আগে নিতাম 500, এখন নিতেছি 600 এই। আর এখানে মনে করেন আমাদের বন বিভাগের অফিস, থানা, তারপরে আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বার, ওনারা আমাদেরকে সাপোর্টিং করে আর কি। তো সেই ক্ষেত্রে এখানে এখন পর্যন্ত আমরা কোনো দুর্ঘটনা কি প্রতিদিনই আর কখনো হবে না আশা করি, বাকিটা আল্লাহ জানিস। আর স্বাভাবিকভাবে মনে করেন মানুষ এখান থেকে হাসি মানে আসে, আবার মানুষ যখন কি আবার হাসি মানে যাইতে পারে, আমরা ওই ধরনের কাজটা করি দিচ্ছি। কেউ যখন এখান থেকে মন খারাপ করে না যায়, সবাই হাসি মানে যাইতে হবে। রাতের বারবিকিউ আছে এর ভিতরে। এই ছিল আমাদের নিঝুম দ্বীপে টেন্টিং করা সম্পর্কে বিস্তারিত বর্ণনা। ঘুরতে ঘুরতে অবশেষে সন্ধ্যা নেমে এলো। মেঘনা নদীর বুক বেয়ে মিনি শিপে চড়ে আমাদেরও নিজ নিজ গন্তব্যে যাওয়ার প্রস্তুতি শুরু হলো। ইনশাল্লাহ বন্ধুরা, দেখা হবে নতুন কোনো জার্নিতে। ততক্ষণ ভালো থাকুন, পাশে থাকুন। আসসালামু আলাইকুম।